আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমরা এখানে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করেছি, জলসা। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেকেই আপনাদের পরিচিত এবং প্রিয় বলেই আমার বিশ্বাস। আজকে এই অনুষ্ঠানের একটু ভিন্নতা রয়েছে, অনুষ্ঠানের উদ্দেশ্যের যে ভিন্নতা সেটি আমরা যতই অনুষ্ঠানের মাঝে এগিয়ে যাব সেটি স্পষ্ট হয়ে উঠবে, আর অংশগ্রহণের একটু ভিন্নতা রয়েছে। আজকে এখানে যারা বসে আছেন আমার সামনে, যারা শিল্পী এবং যারা শিল্পী ছাড়া বসে আছেন, তারা প্রায় প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের স্বামী অথবা স্ত্রী। আমরা শুরু করব অনুষ্ঠান নকিবের গান দিয়ে। নকিব খান আপনারা জানেন রেনেসাঁর গান গান, রেনেসাঁ শিল্পী গোষ্ঠীর। জীবনে কখনও বোধহয় রবীন্দ্রসঙ্গীত গাননি, আমরা আজকে তার কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত শুনব এবং তারপর সাদিয়া আফরিন মল্লিক, আমি জানি না উনি কখনও ব্যান্ডের গান গেয়েছেন কিনা, তবে মাইলস ব্যান্ড গ্রুপের একটি গান গাইবেন, তারপর আমরা এই অনুষ্ঠানের কথায় ফিরে আসব। শুরু হোক গান নকিব খান। ভালোবেসে সখী নিভিতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার, মুখার পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণী, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার, হাতের রাখি তোমার কনক কঙ্কণী, ভালোবেসে সখী নিভিতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। লতার একটি মুকুল ফুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে, আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে, আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে, আমার আকুল জীবন মরণ লুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরভে। ভালোবেসে সখী
নিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে ভালোবেসে সখী নিবেদিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে প্রথম কবি
প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে আধরে নিয়ে চলো অনেক দূরের দেশে। আমি বলেছিলাম এই অনুষ্ঠানে আমরা কিছু গান গাইব, কিছু কথা শুনব। কথা শোনার জন্যে, কথা শোনানোর জন্যে আমরা যাদেরকে শিল্পী আমরা যারা আছি তাদের বাইরে থেকেও যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের শ্রদ্ধেয় গুণীজন বা পাশ থেকে বসে আছেন আবদুল্লাহ আবু সাঈদ, জনাব মুস্তফা মনোয়ার, জনাব কলিম শরাফি যিনি একটি ব্যান্ডের গান গেয়েছেন পরে শুনব, এবং জনাব খান আতাউর রহমান। তো আজকে কিছু কথা বলার পালা শুরু হোক। নকিবকে আপনারা দেখলেন রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, নকিব কি আগে গেয়েছেন কিনা আমি কখনো আমি জানি না, টেলিভিশনে কখনো আগে গেয়েছেন নকিব আপনি? কি মনে হচ্ছে আপনার ভেতরে কোনো? আমার সামনে আমার শ্রদ্ধেয় বন্যাপা, শ্রদ্ধেয় কলিম ভাই বসে আছেন। আমার কিন্তু অনেক পরীক্ষা দিতে হয়েছে এবং আমি জানি না পরীক্ষায় পাশ করেছি কিনা, ওনারা বলবেন। অবশ্যই, শুধু পাশ না, খুব ভালো গেয়েছে। আমাদের অনেকেরই ধারণা আছে যে রবীন্দ্রসঙ্গীতের একটা বিশেষ গায়কই আছে, কিন্তু আজকে নকিব প্রমাণ করলো যে এরকম কোনো বিশেষ গায়কই নেই। ও যখন গাইছিল মানে মনে হচ্ছিল যে ও সবসময় রবীন্দ্রসঙ্গীতই গায়, এবং রবীন্দ্রসঙ্গীত গাওয়া ওর পক্ষে আমার কিছু জটিল ব্যাপার ছিল না। আপনারা দেখেছেন সাদিয়া আফরিন মল্লিক গেয়েছেন প্রথম প্রেমের মতো। আমার মনে হচ্ছিল উনি প্রথম প্রেমের স্মৃতিতে বোধ হয় হারিয়েই গেছেন। তো আমি জানি না ওনার কি অনুভূতি। আসলে আনিস ভাই, যে গানটা করলাম প্রথম প্রেমের মতো, এটা মাইলসের একটা আলোড়ন সৃষ্টিকারী গান বলা যায়। আমার কোনো স্মৃতি থেকে বা কিছু সেটা না, গানটা আমার সত্যি পছন্দ হয়েছে। আমি প্রথম প্রশ্ন করব মাইলসের শাফিনকে। শাফিন, আপনারা নিজেদের ব্যান্ড গোষ্ঠী আখ্যা দিয়ে ব্যান্ডের গান গেয়ে নিজেদের একটু ভিন্ন মাত্রায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন বা প্রতিষ্ঠিত করেছেন ব্যান্ড গোষ্ঠীকে, তো ব্যান্ড গোষ্ঠীর বৈশিষ্ট্য কী? আপনারা অন্যদের চেয়ে কেন আলাদা? আলাদা এই কারণেই যে আমার মনে হয় ব্যান্ডে যারা পার্টিসিপেট করে তারা একটা গান তৈরি করতে যা যা এলিমেন্ট দরকার তার সবগুলোতে ডাইরেক্টলি ইনভলভ থাকে, অর্থাৎ কম্পোজিশন, গানের অ্যারেঞ্জমেন্ট, গানের কথা লেখা, লেখার ব্যাপারে যথেষ্ট ইনভলভ থাকে, অনেকেই নিজেরা লেখে, এবং বাইরের গীতিকার ব্যবহার করলেও সেখানে প্রতিটা ব্যান্ডের কন্ট্রিবিউশন যথেষ্ট থাকে, এবং সর্বোপরি ইনস্ট্রুমেন্টগুলো বাজানো এর প্রত্যেক ক্ষেত্রে, এবং গান গাওয়া প্রত্যেক ক্ষেত্রে ব্যান্ডের চারজন মেম্বার বা পাঁচজন মেম্বার সবাই ইকুয়ালি পার্টিসিপেট করে। আমি এদেশে ব্যান্ড সঙ্গীতের অন্যতম পথিকৃৎ ছিলেন আজিম খান, আমরা সবাই স্বীকার করি। উনি ওনাদের গোষ্ঠীর নাম দিয়েছিলেন উচ্চারণ। আজকে আমরা দেখি প্রায় সব গোষ্ঠীরই নাম ইংরেজিতে, মাইলস, ফিডব্যাক, রেনেসা, সোলস, লাইনস। কেন বাংলা নয় কেন, একরোশ নয় কেন, প্রত্যাবর্তন নয় কেন, জাগরণ নয় কেন? এই ব্যাপারে আমার যেটা ধারণা সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে মাইলসের কথা যদি বলা হয় তাহলে সম্ভবত ব্যবহারের দিক থেকে মাইলসের ইংরেজি এবং বাংলার ব্যবহারটা একই। যাই হোক, অন্যান্য ব্যান্ডের যে নামকরণ আছে সেটা আমার মনে হয় আমরা ঠিক ভাষাটাকে ঠিক মুখ্য করে দেখতে চাই না, বাংলা নাম নয়। আমাদের নাম তো অ্যাকচুয়ালি বাংলায় আছে, রেনেসা, যদিও অরিজিনালি ফরাসি শব্দ, এখন বাংলাতে রেনেসাই একই মিনিং হয় আর কি। ফিডব্যাক, যখন আমাদের গোষ্ঠী 19 বছর আগে তৈরি হয় তখন আমরা ভেবেছিলাম শুধুমাত্র ইংরেজি গান গাবো, এবং কিছু বিশিষ্ট জায়গা যেমন কিছু হোটেলে আমরা পরিবেশন করতাম, সেই 27 থেকেই আমরা একটু দুঃসাহস করছি বাংলা গান করার, তাই নামটাই থেকে গেল। ওনাদের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে, যেমন ওনারা তরুণদের উশৃঙ্খল করার মানে একটা প্রয়াস পায় তরুণরা ওনাদের গান শুনে, সাধনাবিহীন গান গান ওরা, যন্ত্রনির্ভর গান গান, বিদেশের অনুকরণে পুষ্ট গান গান, বিদেশি অনুকরণে পুষ্ট গান গান, এবং বাণিজ্যিক গান গান।
এই প্রশ্নে আমরা ফিরে যাব, আমাদের পাশে গুণীজনরা আছেন, তারা তার উপর কথা বলবেন। এবং আমরা আমাদের যে ঐতিহ্যগত সঙ্গীত, আমাদের যে সংস্কৃতির পরিমণ্ডল, সেটি নিয়েও কথা বলবো। তার আগে দুটি গান। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাতিরে তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে টাকা দিয়া বাসি। ভালো
স্মৃতির মালা সৈকতে কিনে এসেছি উনি ছুটে যায় চলো পার্থ, আপনি একটু আগেই বন্যার আগে আপনি গান গেয়েছেন, শচীন দেব বর্মনের গান গাইতে যেয়ে আপনার কি ভয় টয় লেগেছিল? শচীন কর্তার সমস্ত গানে আমি শুনেছি, তবে গাইতে গিয়ে প্রথমে খুব নার্ভাস ছিলাম, ভাবছিলাম যে কেমন হবে গানটা, তো আমি প্রিপারেশন নিয়েছিলাম ভালো, এখন কতটুকু ভালো হয়েছে সেটা ওরা বলবেন। তাহলে ওদের কাছে আমি ফিরে যাই। খান আতর রহমান, শচীন দেব বর্মনের যে গান পার্থ গাইল, আপনি কিছু বলবেন? আমি ও গান শুনে অত্যন্ত প্রীত হয়েছি আমার, এবং এমনকি শচীন কর্তার খোঁজখাজগুলো পর্যন্ত নকল এত সুন্দর করেছে ছেলেটি, যে কে বলে যে এই ব্যান্ডের ছেলেরা আমাদের দেশি গান গাইতে পারে না। জনাব মুস্তাফা মানোয়ার, বন্যার গানের উপর আপনি কিছু বলবেন? গানটি অত্যন্ত সুন্দরভাবে গেয়েছেন এতে কোনো সন্দেহ নেই, তবে তিনি সাধারণ আধুনিক গান যেরকম করে গান সে তেমনভাবে গেয়েছেন, কিন্তু ব্যান্ড মিউজিকে তো অনেক বেশি হৈহুল্লোর না হলে ভালো লাগে না, ব্যান্ড মিউজিক হয় না, কারণ আমাদের দেশে তো দুটোর দু রকমই গান আছে, একটা হলো কান দিয়ে শোনা আর একটা হলো চোখ দিয়ে শোনা, তো ব্যান্ড মিউজিকের গুরুত্ব এবং প্রাধান্য এবং ভালো লাগে এই কারণে যে চোখ দিয়েও শোনা যায়। আপনারা কাদেরকে আপনাদের দর্শক আপনাদের শ্রোতা ভাবেন, কাদের জন্য আপনারা গান গান? আমরা সবার জন্যই গান গাই, তো আমরা মোটামুটি 15-30 ঊর্ধ্ব, এখন আমরা আমাদের যে দর্শকদের কাছে চিঠি পাচ্ছি তাতে দেখা যাচ্ছে মানে আমাদের বয়সীও অনেকে আমাদের গান শুনছে, আমার বন্ধু বান্ধব আমার গান শোনে না, কিন্তু আপনি বলছেন যে আপনারা সবার জন্যই গান? আমরা সবার জন্য চেষ্টা করছি, সবার জন্য গান গাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আপনি একটি গান গেয়েছেন আপনাদের দল মেলায় যাই রে, যেটি আপনাদের একটি অন্যতম শ্রেষ্ঠ গান, ও গানে আপনি বলেছেন
যে লনলনারা বাসন্তী রং শাড়ি পরে যায়, সুগন্ধি মাখিয়ে তরুণরা যায়, লনলনারা থাকতে পারে না। এই গানটি আপনি কাদের জন্য গেছেন? সবার জন্য? এটা আমি সবার জন্য গেয়েছি, কারণ এটা তো আমার মনে হয় কোনো মিথ্যা কথা বলিনি না। কিন্তু আমার গ্রামে কোনো ললনা বাসন্তী রং শাড়ি পরে মেলায় যায় না, কোনো তরুণ সুগন্ধি গায়ে মেখে দুর্ভাগ্যবশত আনিস ভাই এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। মূল কথা হচ্ছে আমরা মেলার মেলাটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি, এবং দুঃখজনক এখানেই যে আমি তো শহরই লোক, আমি শহরের থেকে ঢাকা শহরের এই মেলা, যেটা আপনি আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি না, আমাদের ঢাকা শহরে যেরকম একটি গ্রামীণ মেলার চেষ্টা করা হয়, আমি সেটাকেই কটাক্ষ করার চেষ্টা করেছি। আমি কিন্তু বলিনি মানে আপনি তাহলে বটতলার মেলার গান গেয়েছেন। হ্যাঁ, আমাদের ঢাকা শহরে যে বটতলায় যা যেগুলো হচ্ছে, আমি আপনারাও তো বোধহয় সবার জন্যই গান গান মোটামুটি চেষ্টা করি, চেষ্টা করি। আপনাদের একটি গান আমার মনে পড়ে, ওই যে রিমঝিম রিমঝিম বৃষ্টিতে, জি, সুর তুলবেন গিটার ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে গিটারের তার, আপনার একটা জায়গায় বলেন ও বেব, ও বেবটা কে? মানে আমি তো দেখি না গ্রামের কোনো তরুণ অথবা গ্রামের কোনো কৃষক বাড়িতে যেয়ে বলে ও বেব, আমরাও বোধহয় খুব একটা বলি না। এই ও বেবটা কে, কাদেরকে আপনার বলছেন? এটা সবার কথা যদি ধরি তাহলে অনেক ইংরেজি শব্দ যেটা আমরা সাধারণত কথায় ব্যবহার করি, যেটা গ্রামে অবশ্যই বলে না, সেটা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন। এক্ষেত্রে যেটা যে জন্য ব্যবহার করা হয়েছে, সেটা আমার মনে হয় যে শহরে বা যারা ব্যান্ডের গান শোনেন তারা, তাদের মধ্যে এই ইংরেজি ভাষার প্রচলনটা আছে। মানে যারা শুধু ব্যান্ডের গান শোনেন, এরা কি অনেকেই ও বেব বলেন? না, চোখ জলে ভেজা স্যাঁতস্যাঁতে বালিশের উপর শুয়ে কাটছে অনেকরা, ধন্যবাদে ভালোবাসা, ধন্যবাদে দুঃখ দেয়া। সুখে দেখো তুমি বলেছিলে, সুখেই আছে সবাই বলে, ঠোঁট মুখে হাসি লেগে যাচ্ছে, অন্তর কাঁদে কেউ না জানে। পুরনো চিঠি পড়তে বসে আজও মনে সন্দেহ জাগে, আদৌ কে ভালোবেসেছিলে নাকি ছিল ছলনা অবলীলা ক্রমে। চলে গেলে অশান্ত সাগরে, জীর্ণ ভেলায় যাও তুমি অনিশ্চিতে, ভেসে যাও নেই কোনো আশ্রয়, ভেসে যাও নেই কোনো পিছু টানের সংশয়, আমি স্বর্গহীন ভরা ডুবি আশঙ্কাতে। নিথর রাতের মিটমিটে জোনাকের আলো দেখে জ্বলছে নিপছে মনের আশা, ধন্যবাদ হে ভালোবাসা, ধন্যবাদ হে রসিকতা। বিদায় বিহনে বলেছিলে, কষ্ট পেলে তুমি দুঃখ পাবে, পরাজয়ের জীবন আমার এতটুকু মেনে নিবে। প্রলাপে প্রলেপ মেখে বিলীন করলে মিথ্যাচারে,
বাঁধে ভালোবাসা, ধন্য বাঁধে মন ভাঙা। কথা বলেছিলে ভিনায় আমার জীবন চলে, ভিনাতে ভালোবাসা লাগে, এই সত্য কথা কেউ না মানে। এসে যাও নিপুণ প্রাপ্তি, ভেসে যাও নিপুণ অকারণে শাস্তি। আমি স্বর্গহীন পৃথিবী আঁকড়ে রব, চোরা বালির নিমজ্জনে যাও গো তুমি স্বপ্নকুলে, স্বপ্ন ভাঙার স্বপ্ন দেখে। দুঃস্বপ্ন না হয় আমি ভেবে, শান্ত না দেব অবুঝ মনে। চোখ জলে ভেজা স্যাঁতস্যাঁতে বালিশের উপর শুয়ে কাটছে অনেক রাত, ধন্যবাদে ভালোবাসা। স্বাগতম হে নিঃসঙ্গতা। Hello?
শাকিলা, শাকিলা আপনি অনেকদিন থেকেই উচ্চাঙ্গ সঙ্গীতের সাধনা করেছেন, আমরা যদি জানি এখনো চর্চা করছেন, তাহলে আপনি কোনো বিশেষ ধারার সঙ্গীতকে বেছে নিননি কেন? অ্যাকচুয়ালি আমি বেছে নিয়েছি বলাটা ঠিক হবে না, আমি সবসময় নজরুলগীতি বা ক্লাসিক্যাল করে থাকি বেতারে, টেলিভিশন যদি আমি সুযোগ পাই অবশ্যই করবো, যেমন আজকে সুযোগ পেলাম, আজকে আমি নজরুলগীতি গাইলাম এবং আমার খুব ভালো লাগলো গাইতে। আমরা যদি বলি শুধু আমি চেষ্টা করেছি অবশ্যই ভালোভাবে গাইবার এবং বিচার করবেন আমাদের শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী যারা আছেন তারা। আমরা যদি বলি শুধুই জনপ্রিয়তার মোহে আপনি আধুনিক গান গান, তাহলে তো আমি বলবো যে নীলাপা, বন্যাপা বা সাদিয়াপা, সুবিদা, ইনারাও তো একটা পার্টিকুলার সাবজেক্টকে বেছে নিয়েছে, যেমন নীলাপা, নীলাপার ক্ষেত্রে জনপ্রিয় বন্যাপা, বন্যাপার ক্ষেত্রে সাদিয়াপা, সাদিয়াপার ক্ষেত্রে মানে নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, যারা ব্যান্ড সঙ্গীত করছে তারা তাদের ক্ষেত্রে জনপ্রিয়, সেক্ষেত্রে আমি আধুনিক গানকে বেছে নেওয়াটা কি কোনো দোষের হলো? আমি দোষের বলিনি, আমি বলছি যে শুধুই জনপ্রিয়তার মোহে কিনা। না না, সেটা ঠিক না, আমি কিছু অভিযোগের কথা বলছিলাম। যেমন বলা হয় আজকাল ব্যান্ড সঙ্গীত কারা গান, বিত্তবান বাবার বিত্তবান তরুণ কিছু ইনস্ট্রুমেন্ট কিনে একটি সঙ্গীত গোষ্ঠী গঠন করে গান গাইতে লেগে গেলেন, ওদের যেসব আসর হয় সেখানে উদ্দাম তরুণরা আসে, উশৃঙ্খলতার প্রশ্রয় আসে, ওরা বিদেশি সুরে পরিপুষ্ট হয়ে গান গান, গলার চেয়ে যন্ত্রের প্রাধান্য বেশি থাকে, এবং এও বলা হয়ে থাকে যে আজকের, শুধু আজকের সমাজের আবেদন, বাণিজ্যিক আবেদনে এই ব্যান্ড গোষ্ঠী গান গান। আমি উচ্চবিত্ত হোক আর মধ্যবিত্ত হোক, কারো যদি ইচ্ছা থাকে আমি একটা ইনস্ট্রুমেন্ট কিনবো, বাজাবো বা আমি ওটাকে নিয়ে কিছু গান টান গাবো, সেটা অনেকটা ব্যক্তিগত ব্যাপার। আর যদি মনে করেন যে ব্যান্ড গোষ্ঠী যারা, আমরা যারা ব্যান্ড করছি, তারা যারা এর সাথে জড়িত, তারা যে ঠিক এইভাবে শখবশত যন্ত্রপাতি কিনে ইচ্ছা মতো গান গাচ্ছি তা না, কিন্তু এর পিছনে অনেক প্ল্যানিং আছে, অনেক প্রোগ্রাম আছে, আমাদের একটা গোল আছে যে আমরা এটাকে এইভাবে করব, আমরা রেগে গাবো না বয়াতি গাবো না আধুনিক গাবো না হিন্দি গান গাবো না বাংলা প্রপার গাবো, সবগুলো কিন্তু আমরা আগে ঠিক করে নি তারপরে গান গাই। আমার মনে হয় যে মিসেস শাফিন বোধে কিছু বলতে চাচ্ছেন। সাধনাবিহীনভাবে অবশ্যই নয়, কারণ আমি প্রতি সন্ধ্যায় দেখা পাই না। স্বকীয়তা বলতে কি, তাহলে তো এত লোকজন আমাদের গান কিনছে কেন? আমার মনে হয় আমাদের ডেফিনেটলি এক একটা ব্যান্ডের নিজস্ব স্বকীয়তা আছে, এবং আমরা এই যে আলাপগুলো হচ্ছে আমাদের, আমরা কোথায় পৃথক সেটাই বোধহয় গবেষণা করে বের করার চেষ্টা করা হচ্ছে। আপনারা শুধু বাণিজ্যিক প্রয়োজনে গান গাইছেন। বাণিজ্য আজকালকার পৃথিবীতে কোনো একটা অশ্লীল শব্দ হতে পারে না, লক্ষ লক্ষ ক্যাসেট বিক্রি হচ্ছে, একটা বিশাল বড় ক্যাসেট ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে যেটা আজ থেকে 5 বছর আগেও ছিল না, এবং ব্যান্ডের একটা পজিটিভ কন্ট্রিবিউশন হয়েছে, দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে আমাদের যদি কারণে, সেখানে আপত্তি কারো থাকতে পারে আমার মনে হয় না। আপনারা আমাদের সংস্কৃতিতে কোনো কিছু যোগ করছেন না? অনেক কিছু যোগ করছে, আমার মনে হয় আমরাই বোধহয় সবচেয়ে বড় এক্সপেরিমেন্টেশন রিস্কগুলো নেওয়ার, এই যে মানুষের গালাগালি শোনা, তারপরে ধরেন তালি শোনা, গালি শোনা, সব এগুলো আমরাই সহ্য করছি, এবং আমরা ধরেন এখন অনেক ব্যান্ডই আমরা মিলে আমাদের লোকজ ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি। আপনারা নিজেরা কিছু নিজে থেকে করতে পারছেন না বলে আপনারা ফোক সঙ্গীত বা আমাদের পল্লীগীতের কাছে ফিরে যাচ্ছেন, একটা আশ্রয় খোঁজা? আমরা মনে করছি যে আমরা যদি হালটা ছেড়ে দিই, ফোক সঙ্গীত সঙ্গীতে যেটা আপনি গর্ব করছেন সেটা থাকবে না আজ থেকে 10 বছর পর। আপনারা বেশিরভাগ গানই হয়েছে এ পর্যন্ত, আমরা যে ধরনের গান শুনে এসেছি আজকে এ পর্যন্ত, তার মধ্যে একটু চিন্তা করে দেখেন কয়টা গান হয়েছে ওই ধরনের, শুধু যে হয়েছে হচ্ছে তা। ওখানে আমি দেখেছিলাম মোস্তফা মানস সাহেব বলছিলেন যে ওদের গান শুধু দেখা যায়, গান মূলত দুই ধরনের, একটা হলো শোনা, অন্তরে প্রবেশ করে কান দিয়ে এবং ভালো লাগে, এবং সব বাঙালি ভালো গান শুনলে চোখ বন্ধ করেই বলে আ, এবং এর সঙ্গে অবশ্যই দৃশ্যমূলক অনেক গান আছে, সেগুলোর একটা দিক অবশ্যই আছে। তবে চিরন্তন সঙ্গীত বলে তো একটা নিশ্চয়ই কথা আছে, তার মধ্যে একটু আগে আমি রবীন্দ্রসঙ্গীত শুনলাম এবং আমাদের পল্লীসঙ্গীতও হবে, তবে কতগুলো জিনিস 50 বছর আগে যেমন ছিল আজও ঠিক তেমনই আছে, এবং 500 বছর পরেও রবীন্দ্রসঙ্গীত তেমনই থাকবে এবং সকলেই শুনবে, তবে এই কালের প্রবাহে যেসব নতুন সঙ্গীত আসছে সেগুলো আসবে যাবে, আবার আসবে আবার চলে যাবে, এটা কালের দাবিতেই আসবে। না, আমি মোটেও একমত নই। আমি মনে করি আজকালকার তরুণরা যে নতুন ঢল এনেছে সঙ্গীতে, এটা একটা
বলিষ্ঠ পদক্ষেপ আমাদের সঙ্গীতের সঙ্গে সংযোগ করেছেন ওরা, এর জন্য ওদের আমি সাধুবাদ জানাই। এবং ওদের যে ওরা যেভাবে পরিবেশন করে গান, এটা নিয়ে আমাদের রক্ষণশীল লোকরা বেশ একটু আপত্তি করেন, তা আমি তো মনে করি উদ্দাম তরুণরা উদ্দাম নাচানাচি করে গান গাইতে অসুবিধাটা কোথায়। আর দেশজ সংস্কৃতির কথা যদি বলি, আমাদের কুদ্দুস বয়াতির গান শোনেন, আব্দুর রহমান বয়াতির গান শোনেন, কবি গান শোনেন, শাড়ি গান শোনেন, জারি গান শোনেন, প্রত্যেকটা জায়গায় দৃশ্য তো তারা নাচানাচি করে, হাঁটাহাঁটি করে, কান্নাকাটি করে, সেগুলো যদি আমাদের দেশীয় ঐতিহ্য হতে পারে, তো এই ছেলেদের নাচানাচি কেন ঐতিহ্য পরিণত হবে না আজ থেকে 75 বছর পরে? আমাদের দেশে তো আমাদের লোকজ সঙ্গীতের মধ্যে নৃত্য আছে, তাই না? আমাদের বাউল গান তো একেবারে নাচের গান, আর আতা ভাই বাকিগুলো সবই বলেছেন। কিন্তু এখানে একটা কথা হলো যে গানের পরিবেশনায় নাচ আসতে পারবে, এটা চিরকাল এসছে এবং ভবিষ্যতেও আসবে, সবসময় আসবে। কিন্তু গানের যেটা চিরন্তন সম্পদ, চিরন্তন সত্যবস্তু যেটা, সেটা কিন্তু সুর, এবং সেটা অডিও, সেটা কানের এবং হৃদয়ের। আমি বিশ্বাস করি না কোনো কিছুই এসে চলে যায় না, এসে চলে যায় কিন্তু কিছু রেখে যায়। রবীন্দ্রসঙ্গীত যেহেতু তার একদম ছকে বেঁধে দিয়েছে, এর বাইরে তুমি যেতে পারবে না, সেই জন্য ওটা ওই রকমই থাকবে হাজার বছর। কিন্তু ক্লাসিক্যাল সঙ্গীত, আমির খসরু আমলের ক্লাসিক্যাল সঙ্গীত, আজকের ক্লাসিক্যাল সঙ্গীত থেকে আকাশ পাতাল ব্যাসগম পরিবর্তন হয়েছে। সুতরাং এরা যে নতুন ধারাটা এনেছে বাংলা গানে, এই গান এদের ধারাটা হয়তো বদলে যাবে, কিন্তু এদের অবদান কিন্তু নিশ্চয়ই বাংলা গানে থেকে যাবে। দাদা ভাই যেটা বললেন যে একেবারে বেঁধে দিয়েছে বলে এটা কোনো চেঞ্জ করা যাবে না, এবং আজকে থেকে 50 বছর পরেও এভাবেই লোকে শুনবে, এটা ঠিক নয়। রবীন্দ্রসঙ্গীত আজকে থেকে আগে যারা গাইয়েছিল তারা যেভাবে গাইতেন, এখন আমরা যেভাবে গাই তার মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। কারণ সে সময় মাইক্রোফোন ছিল না, ওদের অনেক চিৎকার করে গেতে হতো, এখন আমরা অনেক আস্তে করে গাই। এবং আর আরও পরে যখন আরও সফিস্টিকেটেড ব্যাপার আসবে তখন এটা আরও চেঞ্জ হবে। এবং এটা শুধু রবীন্দ্রসঙ্গীত বলে না, এটা যে কোনো সঙ্গীতে চেঞ্জ হচ্ছে, হবে, যদি চেঞ্জ না হয় তাহলে সে সঙ্গীত মৃত। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, এটা হচ্ছে নিজস্ব একাকী, একাকিত্বের একটা ব্যাপার আছে এর মধ্যে। আর ব্যান্ডের যারা গান গাইছে এদের, এরা তো মূলত পাশ্চাত্য আদর্শে অনুপ্রাণিত হয়ে, ধরনটা মূলত পাশ্চাত্যের ধরন। পশ্চিমের গান হচ্ছে সেখানে অনেকের গান, আর পূর্বের গান, এ ভারতবর্ষের যে গান, সেটা হচ্ছে একার গান, একাকিত্বের গান। এখানেই পার্থক্য। এখানে যে শিল্পী গান করেন, তিনি গাইছেন, কিন্তু যারা শ্রোতা তারা সেখানে পার্টিসিপেট করে না, কিন্তু রসগ্রহণ করে। বন্যা বলেছেন যে আমাদের দেশের গান একার, আর পাশ্চাত্য সঙ্গীত অনেকের। এটা আমাদের দেশের আর পাশ্চাত্যের নয়, এটা সামন্ত যুগের গান হচ্ছে একার। রাজার সামনে বসে একজন গায়ক গান করছেন, রাজা শুনছেন কেমন? আর এই 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 গান একসময় পাশ্চাত্য দেশও ছিল, এখন বুর্জোয়া সভ্যতা। সেই বুর্জোয়া সভ্যতা কিন্তু একা গানকে আর সমর্থন করছে না, এটা একটা সমবেত সঙ্গীত হচ্ছে, এটা পাশ্চাত্য হয়েছে, আমাদেরও হয়েছে। সুতরাং এটা সভ্যতার বা অর্থনৈতিক যে বিবর্তন মানব জাতির, তার সঙ্গে জড়িত। এখানে মিসেস কলিম সাদাফি আছেন, কিছু বলবেন আপনি? আমি এইটুকু বলবো যে আমি যখন প্রথম শুনলাম যে উনি পপ বা ব্যান্ড মিউজিকে গান করবেন, তখন আমি একটু নার্ভাস হয়েছিলাম, কেননা উনি খুব কম যন্ত্র নিয়ে গান করেন। কিন্তু এখন মনে হলো যে সুর এবং কথার সমন্বয়টা এমন একটা জিনিস যে উনিও এটা পেরে উঠেছেন। ধন্যবাদ। আমরা এবার আবার গানে ফিরে যাব, দুটো গান আমরা শুনবো, একটি মাইলস শিল্পী গোষ্ঠীর, ওরা গাবেন পুরনো দিনের একটি গান, হামিন এবং শাফিনের বাবার সুর দেয়া, শ্রদ্ধেয় কমল দাশগুপ্তের সুর দেয়া গান, আর তারপরে গাইবেন নীলুফার ইয়াসমিন। তন্ত্রে আমার নিশি দিন যত সুরের নিঝড় ঝরে, সে শুধু প্রিয়া, সে শুধু তোমারি তরে। তন্ত্রে আমার নিশি দিন যত সুরের নিঝড় ঝরে, সে শুধু প্রিয়া, সে শুধু তোমারি তরে। তুমি যাবে রাখো আঁখি পর
কুসুমে লাগে এ নহে ধনে প্রমরে ভালোবাসা তোমারে ঘিরিয়া রচিয়াছি মো সারা জীবনে আশা কুসুমে লাগে এ নহে ধনে প্রমরে ভালোবাসা তোমারে ঘিরিয়া রচিয়াছি মো সারা জীবনে আশা মোর কাছে জ্বরে ধীরে ধীরে এসে শুধু ছুঁয়ে যাও মোরে ভালো বেশে মোর কাছে জ্বরে ধীরে ধীরে এসে শুধু তোমারই পরে
আমি কি বলবো, আমি তো বাক্যহারা। আমরা বরং নীলুফার ইয়াসমিনের স্বামী খান আতাউর রহমানের কাছে কিছু জিজ্ঞেস করব। আমি কি বলবো, বলবে তো আপনারা, ভালোই তো গাইলো এ ধরনের গান। আপনি কি দশে দশ দেবেন না? আমি দশে একশো দেব না। খুবই সুন্দর লেগেছে, কারণ সে আবার আমার কথা ফিরে আসি যে সঙ্গীত মানে সুরে লয়ে এবং অন্তর দিয়ে ভাব দিয়ে গাওয়া। দেখা না দেখলে ওই গানটি আমার ভালো লাগতো। সুরে সুন্দর, গলায় ভাব, অন্তরের ভাব, সব কিছু মিললেই সঙ্গীত সুন্দর। আমার কাছে অতটা ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে যে আম গাছ থেকে তাল ফলানোর একটা চেষ্টা। ও আম গাছ থেকে তাল হতেই পারে এবং সেটার উদ্ভিদের শক্তি আছে বলে, কিন্তু সেটা খুব ন্যাচারাল মনে হয় না। যেমন নীলুফার ইয়াসমিনের চেহারার মধ্যে, সব জায়গার মধ্যে মনে হয় যে উনি বেদনার জন্য তৈরি। ঠিক এই গান যখন গাচ্ছেন ওনাকে মনে হচ্ছিল না যে ঠিক উনি সাবলীল জায়গাতে আছেন। যে আমরা এতক্ষণ ব্যান্ড সঙ্গীতকে অনেক অভিযোগ করলাম, কিন্তু ব্যান্ড সঙ্গীতকে ওরা কী দৃষ্টিভঙ্গি থেকে দেখেন সেটা জানতে চাইব। এরা আফ্রিকান রিদম, জ্যাজ রিদম, জ্যাজ পারকাশন ইনস্ট্রুমেন্টস, এগুলো অবশ্যই আমাদের দেশে নতুন আমদানি করেছে। ব্যান্ডের আগে এই বিগ ড্রামস, জ্যাজ ড্রামস, ড্রাম সেট, বঙ্গ, এগুলো ছিল না আমাদের দেশে। আমরা ঐতিহ্যগতভাবে আমরা এ সমস্ত করতাম, শুধু তবলা, খোল আর ঢোল বাজত। এখানে এটা কিন্তু পজিটিভ কন্ট্রিবিউশন হচ্ছে বাংলাদেশের মিউজিকের প্রতি। ব্যান্ডের মিউজিকটা আমি বলবো ইটস এ পজিটিভ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দি ইভোলিউশনারি প্রসেস থ্রু উইচ আওয়ার মিউজিক ইজ গোয়িং থ্রু, অ্যান্ড আই ওয়েলকাম দেম। ধন্যবাদ। আমার একই কথা, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে তারা যে যন্ত্র ব্যবহার করছেন, এই যন্ত্র আমরা দেখিনি বলে আমাদের এই প্রতিক্রিয়া হচ্ছে। যেমন ভায়োলিন কোনো দিন আমাদের যন্ত্র ছিল না, কিন্তু আজ হারমোনিয়াম আমাদের যন্ত্র ছিল না, অর্গান আমাদের যন্ত্র ছিল না, পিয়ানো আমাদের যন্ত্র ছিল না, কিন্তু আমরা সেগুলোকে ব্যবহার করতে 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 এমন একটা অবস্থায় এনেছি যে এখন যদি একটা পিয়ানো না থাকে তাহলে বেলায় দেখো পিয়ানো এখানে দিল না, বা ভায়োলিনের এটা শোনা যাচ্ছে, যাত্রাতেও ক্ল্যারিনেট বাজানো হয়। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এই যে জিনিসটা কিছুদিন পর এই জিনিসগুলো সহজ হয়ে যাবে আমাদের কাছে। এখন তারা একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যাচ্ছেন বলেই আমরা এত মানে তাদের সমালোচনার সম্মুখীন হতে। জনাব মুসলমানওয়ার, হ্যাঁ, দুজনেই বাদ্যযন্ত্রের কথা বলেছেন, তবে এটা সত্যিই বলেছেন যে এখন কেবলমাত্র বাদ্যযন্ত্রগুলোই শোনা যায়, গলাটা শোনা যায় না। এই গলাটাও একটু শুনতে চাই আমরা। এবং আমার মনে হয় যে এটা খুবই সত্যি কথা যে টিনেজ গ্রুপের এখন পয়সা হয়েছে, তারা এখন রেকর্ড কিনছে। এটা সব পৃথিবীর সব জায়গায় তারা কিন্তু প্রচুর রেকর্ড কিনছে। এখন রেকর্ড মার্কেটটা নির্ভর করছে টিনেজ গ্রুপের উপরে। কালের একটা চাহিদা আছে, সেই চাহিদা এরা অবশ্যই মেটাচ্ছে। তবে চিরন্ত গানের, চিরন্তন যে সঙ্গীত আমাদের সংস্কৃতিতে রয়েছে, আমাদের ধারায় রয়েছে, রক্তের ধারায় রয়েছে, তার সঙ্গে তো ঠিক এটার কম্পিটিশন চলে না। আপনি কিছু বলবেন? ব্যান্ড সঙ্গীতকে আমার মনে হয় যে আজকের মানুষের গান। প্রত্যেক যুগই একটা নতুন অনুভূতি এবং চেতনা নিয়ে মানুষের হৃদয়ের সামনে এসে দাঁড়ায় এবং সেই কালের শিল্পীরা সেই হৃদয়ের হৃদয় দিয়ে সেই অনুভূতিগুলোকে তুলে ধরতে চেষ্টা করে। রবীন্দ্রনাথ তার যুগের অনুভূতিকে তুলে ধরেছেন, নজরুল তার সময়কার, তিনি যেভাবে ফিল করেছেন সেটাকে তুলে ধরেছেন। আজকে যে অনুভূতির জগৎ আমাদের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে, আজকের সঙ্গীতকারেরা সেটাকে তুলে ধরছেন। ধন্যবাদ। আমরা শুনি মাকসুদের গান, ফিডব্যাকের গান। Oh,
আমাদের লোকজ সংস্কৃতি, আমাদের পল্লী সংস্কৃতি, এগুলো আমাদের রত্নভাণ্ডার, আমাদের স্বর্ণ সম্ভার। সেখানে কেউ সেই ঐতিহ্যকে নষ্ট করার দুঃসাহস করবে সেখানে আমরা হাত দিতে দেব না। তেমনি যারা নতুন প্রজন্ম উঠে আসছে তাদেরকে নিশ্চয়ই তাদের এগিয়ে চলার পথে আমরা সহায়তা করব। আমাদের শেষ গানটি নতুন প্রজন্মের জন্যে, নতুন মানুষ যারা আসছে, এ সমাজ যারা বদলে দেবে তাদের জন্যে আমাদের শেষ গানটি উৎসর্গ করছি সেই নূতন প্রজন্মের জন্য। আজকে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু Thank you.
পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ আলোর ঝর্ণা দ্বারা। রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ আলোর ঝর্ণা দ্বারা। শিশু আনন্দ মেলায় স্বর্গ নেমে আসু আজে শিশু, পৃথিবীর আলোয় এসেছে আমরা তার তারে একটি সাজানো বাগান চাই আজে শিশু।